হ্যালো গাইস, দেখো আজকে আমরা একদম অন্যরকম একটা ভিডিও করতে চলেছি। তোমরা আমাদের প্রথম থেকে একদম শেষ অবধি পাশে থেকো। তো দেখো আজকে আমরা আলু কাবলি বানাবো, ঠিক আছে? সবাই ছাদে আর কি খেয়ে দিয়ে দুপুরবেলা চলে এসেছি। আমরা এদিকে পেয়ারা খাচ্ছি, আর পেয়ারার বিট নুন দিয়ে খাচ্ছি সবাই। আর হচ্ছে তোমাদের দাদা আজকে আলু কাবলি বানাবে, সব আমি গুছিয়ে রেডি করে দিয়েছি। তো কি কি দিয়েছি সেটা সবটা তোমাদের সাথে দেখিয়ে দেবো, শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আর আমরা আরো কি কি করছি সেটাও তোমাদের সাথে দেখাবো। তো টাটা। দেখো এগুলো সব নিয়ে নিয়েছি, আলু, এখানে শসা কুচি, টমেটো কুচি, ধনে পাতা, ভাজা মশলা, পেঁয়াজ কুচি, লেবু, তেঁতুলের কাত করে জল করে নিয়েছি, এখানে মটর সিদ্ধ করে নিয়েছি, ছোলা সিদ্ধ করে নিয়েছি, এবারে মাখবো। তারপরে জানি না আর কিছু ভুল হয়েছে কিনা, এগুলো মনে ছিল, এগুলো রেডি করেছি। এবার দেখো খেতে কেমন হয় আলু কাবলিটা। প্রথমে আলু দিয়ে দিলাম, সেদ্ধ আলু। এবার দিয়ে দিলাম সেদ্ধ ছোলা, সবটা দিয়ে দেবো। একদম পুরো একদম। এবার দিয়ে দিলাম সেদ্ধ মটর, শীতকালে দুপুরে ভালো। লঙ্কা কুচি কোথায়? সব আছে সব। আচ্ছা, এবার দিলাম পেঁয়াজ কুচি, দাও পেঁয়াজ কুচি। এরপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম, অল্প, ঝাল বেশি দেব না। এরপরে দিলাম বাচ্চারা খাবে শশা কুচি। আচ্ছা, এরপরে দিলাম টমেটো কুচি। আচ্ছা, এরপরে দিলাম ধনে পাতাটা পরে দেবো। আচ্ছা, বিট লবণ দিলাম, পরিমাণ মতো বিট লবণ। নুনটা আবার পরে দেখে দিও। হ্যাঁ, আচ্ছা, এবার পাঁচবার সে পাতি লেবুর রস দিয়ে দিলাম। একটা পুরো একটা পাতি লেবুর পুরো অর্ধেক আছে, অর্ধেক লেবুর রস দিয়েছি, কারণ তেঁতুলের কাঁদ দেবো, নাহলে আবার টকটা বেশি হয়ে যাবে। আর ভাজা মশলার মধ্যেও লঙ্কার গুঁড়ো আছে। এবার ভাজা মশলার গুঁড়ো, ভাজা মশলার মধ্যে তোমার জিরে আর ধনে আর শুকনো লঙ্কা, শুকনো খোলে ভেজে গুঁড়ো করা, একদম তেঁতুল গোলা জল। এই তেঁতুল গোলা জলটা বুঝে বুঝে অল্প অল্প করে দিও, সবার লাস্টে ওটা দেবো। যদি জল বেশি হয়ে যায় যেন অল্প দিও, তারপরে মাখ লাগলে দেবো, বেশি হবে না। এইবার দেখো আমাদের আলু কাবলিটা মাখা হচ্ছে, খেতে কেমন হবে সেটাই এখন ভাবার বিষয়। একটু ছাড়িয়ে আমাদের দাদা মাখছে, ঠিক আছে? ওর জন্যই তো হাত দিয়ে মাখা হলো বেস্ট, কিন্তু হাত দিয়ে আমরা মাখছি না, হাতা দিয়ে মাখছি, ঠিক আছে? সবাই খাবো। আর সব সব কিছু বলতে পারো অল্প অল্প করেই দেওয়া আছে, কারণ বাচ্চারা সব বাদ দিয়ে দিয়ে ফেলে দেয়, বিশেষ করে তোজো সব বাদ দিয়ে দিয়ে ফেলে দেবে, পেঁয়াজ ফেলে দেবে, টমেটো ফেলে দেবে, ওর জন্য তো অল্প অল্প করে দিয়েছি, তবে সব কিছুই দিয়েছি। এবার তোমরা কমেন্ট করে জানাবে যে সবটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি না, কিছু মিস গেছে কি না, ঠিক আছে? এরপর খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এটা অনেক দিনের ইচ্ছা ছিল, শীতকালে আলু কাবলিটা আমরা করব, তো ছাদে বসেই করছি। তবে ছাদে খুব কড়া রোদ্দুর নেই, 3টে বাজে, রোদ্দুরটা চলে গেছে, আর সেই সকাল থেকে আমার ছাদে প্রচুর রোদ্দুর পড়ে। এই কিছুক্ষণ আগে এই 2:30 নাগাদ রোদ্দুরটা চলে গেছে। আমাকে দেখো এইটুকু দিয়েছে খেতে, এইটুকু আলু কাবলিতে হয় বলো?
খেয়ে দেখছি হ্যাঁ কেমন হয়েছে। সবাইকে এই বাটিতে, এই বাটিতে হেভি হয়েছে। আর একটু নুন লাগবে, একটু নুন দাও। আর একটু নুন দিয়ে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। নুনটা দেখো, সবাইকে এই বাটিতে এই বাটিতে দেবে। তোমরাও এরকম বানিও, জানি তোমরা অনেকেই এগুলো বানিয়ে করে খাও, তবে যতই বলো কিনে আলু কাবলি খাওয়ার মজাই আলাদা। সেই স্কুলে তারপর রাস্তার ধারে যে একটু ধুলো বালি পড়ে সেই আলু কাবলি খাওয়ার মজাই আলাদা, ওটা টেস্টই আলাদা। ওরা জানি না কিভাবে কি দিয়ে মাখে, ওদের আলু কাবলির মতন আমাদের বাড়ির আলু কাবলি টেস্ট হবে না, কিন্তু তবু আমরা কি করব, সবসময় তো আর কিনে রাস্তায় আলু কাবলি আচার এখন খুবই কম যায়, তো ওই জন্য বাড়িতে আমরা বানাচ্ছি। কেমন করে খাচ্ছি কেন, কেমন হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তো দেখো আমরা কতজন মিলে আলু কাবলি খেতে বসেছি, সবাই মিলে আলু কাবলি না খেলে ভালো লাগে না, সত্যি কথাই। আলু কাবলিটা এমন জিনিস না একা একা খেতে ভালো লাগে না, ওর জন্য আমরা সবাই মিলে খাচ্ছি। এই যে ও দেখো আমার একটা বোনের মতন আমার বাড়িতেই থাকে, আর হচ্ছে যে বোনের মা, আর আমরা সবাই, আর তোমাদের দাদা বেরিয়ে গেছে, তো এখন এই যে আমরা আলু কাবলি খাচ্ছি। ক্রান্তি আগে দেখা যাচ্ছে, আর তুই এগিয়ে আয় শোন, বাবা তুমি এখান থেকে সরে এসো। দেখবে আলু সিদ্ধ খেলে খাওয়া যায় না, তো সেই জন্য সেই ভাবটার জন্য নুনটা আরো বেশি লাগবে। খালি নুন খাচ্ছে তো, এই নুনে কোনো ক্ষতি নেই, তোকে দেবো নুন চাইতেও লজ্জা পাচ্ছে ওখানে অতটুকু নিজে। তো আমরা আলু কাবলি খেতে থাকি, আর তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বাই বাই।